বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আলুটা কেটেছি কিভাবে দেখতে পাচ্ছ। তো এখানে মশলার জন্য লাগছে আমার টমেটো, কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন আর 2টো ছোট ছোট পেঁয়াজ। তো এবারে আমি চিংড়িগুলোর মধ্যে হলুদ মাখিয়ে নেব। নুনটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, তো এখানে কিন্তু আমি কড়াইটা আগে থেকে চাপিয়ে রেখেছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু বেশি ভাজবো না, হালকাই ভাজবো। জাস্ট একটু লাল লাল হলে আমি নামিয়ে নেব, বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। চিংড়িটা আমি আর ভাজবো না, এবারে আমি নামিয়ে নেব। তো আমি কিন্তু আর তেলটা চেঞ্জ করবো না, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু জিরে। তো এবারে আমি আলুগুলো ভেজে নেব এর মধ্যে। তো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো, একটু নুন হলুদ দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি পেস্টগুলো করে নিই। একবারে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তো লঙ্কা গুঁড়োটাও আমি দিয়ে দিব একসাথে, দিয়ে পেস্ট করে নেব এবার। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে কিন্তু আমি মশলাটাও রেডি হয়ে গেছে আমার। তো নুন, একটু হলুদ গুঁড়ো আর সব কিছু তো দিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। তো এবারে আমি মশলাগুলো দিয়ে একসাথে একটু কষিয়ে নেব। এটা সুন্দর করে একটু কষিয়ে নেব। তো আমি কিন্তু এখানে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। মশলাটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবার। তো এখন আমি আবার অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এবারে কিন্তু আমি চিংড়িটাও দিয়ে দেবো একসাথে, দিয়ে কষাবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ঢাকনাটা সরিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। একটু জল দিয়ে দেব, তো এখানে আমি আর কষাবো না, একটু জল দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু লাগবে, অতিরিক্ত জল দেব না। এটা আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। তো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো আমি এবারে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো আমি এবারে এটা নামিয়ে নিচ্ছি। তো আমি উপর থেকে একটু সামান্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি এই যে নামিয়ে নিয়েছি রান্নাটা, তো অতিরিক্ত কিন্তু ঝোলও দেইনি, আবার একেবারে কমও না।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।